আরে টুনি পাখি, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? জঙ্গলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়েছে, যার ফলে আমার ফসলের জমিটি বন্যার জলে তলিয়ে গেছে। এখন আমি কি করব? আমার যে শেষ সম্বলটুকু বন্যার জলে হারিয়ে গেল। বনের পাখিরা অন্য বনে চলে যাচ্ছে, কিন্তু আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই গো বান্টি দাদা। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি টুনি, তবে তুমি চাইলে আমার সাথে আমার বনে যেতে পারো। ওখানে আমার কিছু ফসলি জমি আছে। এক হাতে জমি চাষ করতে আমার বেশ কষ্ট হয় জানো। তুমি যদি আমার জমিতে কাজ করে দাও, তার বিনিময়ে আমি তোমাকে কিছু অর্থ দিব, আর ওখানেই থাকার একটা ব্যবস্থা করে দিব। বলো টুনি, তুমি কি আমার সাথে যাবে? পান্টির এমন কথা শুনি টুনি মনে মনে বলে, আপন বলতে এই বনে আমার কেউ নেই, ওই জমিটুকু ছাড়া, সেটাও তো হারিয়ে গেল। না, এই বনে থাকলে আমাকে অনেক কষ্ট করতে হবে, তার চেয়ে বরং আমি বান্টি দাদার সাথেই যাই। ঠিক আছে বান্টি দাদা, আমি তোমার সাথে তোমার বনে যাব। এরপর টুনি পাখি বান্টির সাথে তার বনে চলে যায়। বান্টি টুনিকে থাকার জন্য একটা নতুন ঘর বানিয়ে দেয়। এরপর বান্টি টুনিকে তার ফসলের জমির কাজ বুঝিয়ে দেয়, আর টুনি বান্টির কথা মতো বান্টির জমির সব কাজ করে দিতে থাকে। শোনো টুনি বোন, এই অর্থগুলো আমি তোমাকে তোমার কাজের বিনিময়ে দিলাম। সত্যি তোমার হাতে জাদু আছে। আসলে তুমি ফসল চাষাবাদ সম্পর্কে অনেক ভালো জানো। তুমি আমার জমিতে কাজ করার পর আমার জমির ফলন আগের তুলনায় দ্বিগুণ বেড়ে গেছে। তুমি আরো মন দিয়ে কাজ করো টুনি বোন, তাহলে আরো বেশি বেশি লাভ হবে, আর আমি তোমাকেও আবার অনেক অর্থ দিতে পারবো, বুঝেছো? আরে বাহ, এখানে তো দেখছি অনেক টাকা আছে। এই সবই আমার পরিশ্রমের ফল। আমি এই টাকাগুলো রেখে দিব, আর আরো কিছুদিন বাটি দাদার জমিতে কাজ করব। তারপর যে অর্থ পাবো, তা দিয়ে আমি নিজে একটা ফসলি জমি কিনব। তখন আমাকে আর অন্যের জমিতে কাজ করতে হবে না। এসব কথা বলে টুনি উড়াল দিয়ে বাড়িতে চলে যায়। আর টুনির এসব কথা কালু কাক আড়াল থেকে শুনতে পায়, আর সে বলতে থাকে, আরে বা, এবার আমার বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। টুনির ওই সব টাকা আমার হবে, যে করেই হোক আমাকে টুনির ওই টাকাগুলো চুরি করতেই হবে, তাহলেই না আমার বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ হবে। এদিকে রাত হয়। টুনি টাকাগুলো তার পাশে রেখে ঘুমিয়ে পড়ে, আর এদিকে কালু কাক জানালা দিয়ে উঁকি দেয়। যাই হোক, অনেকক্ষণই তো হলো টুনি শুয়ে পড়েছে, নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। যাই, এবার ঘরে ঢুকে টাকা চুরি করে নিয়ে আসি। এই কথা বলে কালু কাক টুনির ঘরে ঢুকে টাকাগুলো চুরি করে নিয়ে যায়। পরদিন সকালবেলা টুনি যখন ঘুম ভেঙে যায়, তখন সে দেখে তার পাশে টাকাগুলো নেই। তখন টুনি সারা ঘরে টাকাগুলো খোঁজে, কিন্তু কোথাও সে টাকা খুঁজে পায় না। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার এত পরিশ্রমের টাকা কে নিয়ে গেল? এই সৃষ্টিকর্তা, এ তোমার কেমন বিচার? কেন এভাবে সবসময় আমাকে বিপদে ফেলছো তুমি? কত আশা করেছিলাম যে টাকাগুলো দিয়ে নিজে একটা জমি কিনব, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে সেই টাকাগুলো হারিয়ে গেল। এদিকে কালু কাক টাকা চুরি করে মহা খুশি ছিল। সেই চুরি করা টাকাগুলো দিয়ে কালু কাক ফসলি জমি কিনতে পাশের বনে যায়। উহ, উড়তে উড়তে বড্ড ক্লান্ত হয়ে গেছি, আমার ডানা তো ব্যথা করছে। না না, এসব আমি কি বলছি, চুরি করা টাকা দিয়ে বড়লোক হব, এটুকু কষ্ট তো আমাকে সহ্য করতেই হবে। ওই বনে জমি কিনলে টুনি আমাকে সন্দেহ করত, তাই তো এই বনে আসলাম। এখন খুঁজে দেখি ভালো জমি কে বিক্রি করবে।
তোমার জমিটা আমার বেশ পছন্দ হয়েছে। তোমার জমিটা দেখে মনেই হয় না বন্যার কবলে পড়েছিল, তাই আমি তোমার জমিটা কিনতে চাই। এই জমিটা আমার মাসির মেয়ের ছিল, এই বনে বন্যার কারণে অনেক জমি তলিয়ে গেছে, সাথে আমার বন্টিও মনে হয় তলিয়ে গেছে, তাই এই জমি দেখাশোনার দায়িত্ব এখন আমার। আমি এই জমি বিক্রি করে বিদেশে যাব, তাই আজকেই আমি এই জমি বিক্রি করতে চাই। এরপর কালু রকির থেকে জমিটি কিনে নেয়। এই জমিতে আমি মরিচের চাষ করব, এখন মরিচের অনেক দাম, এই মরিচ চাষে তেমন খরচ করতে হয় না। এরপর কালু ওই জমিতে মরিচের চাষ করে। এদিকে টুনি বান্টির জমিতে কাজ করে অর্থ জমাতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন বিকেলে কালু তার মরিচের জমিতে কাজ করছিল, হঠাৎই সে একটা বিকট হাসির শব্দ শুনতে পায়। কে 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 হাসছে, সামনে এসো দেখি। আমি রে, আমি আমি হাসছি, আমি হলাম মরিচ খেকো বেদনি। তোর জমির মরিচগুলো আমার বড্ড পছন্দ হয়েছে রে, তাই তো আমি তোর মরিচগুলো খেতে এসেছি। হ্যাঁ, আজ থেকে তোর এই মরিচকে শুধুই আমার, বুঝেছিস? কতদিন হলো এমন সুন্দর মরিচ খাই না। দয়া করো আমাকে, আমি অনেক কষ্ট করে এই জমিতে মরিচের চাষ করেছি, তুমি বরং পাশের বনে যাও, ওই বনে আমার জমির চেয়ে অনেক ভালো মরিচের জমি আছে, তুমি ওই বনে গেলে বেশ আরাম করেই মরিচ খেতে পারবে। দয়া করে আমার মরিচের জমি তুমি দখল করো না। না না না, আমার সাথে একদম চালাকি করবি না, আমি ভালো করেই জানি তুই চুরি করা টাকা দিয়ে এই জমি কিনেছিস, জানিস? আর এখন আমাকে বলছিস কি না তুই কষ্ট করে মরিচের চাষ করেছিস? না না বাবু, আমি তোর কোনো কথা বিশ্বাস করার মতো পেতনি নই, বুঝেছিস? আমি হলাম মরিচ খেকো পেতনি, আজ থেকে এই ক্ষেতটা টুনির মরিচ ক্ষেত, বুঝেছিস? আমার নাম পেতনি কারিশমা, তাই আমার সাথে লাগতেও আসিস না, আমি হলাম পেতনি কারিশমা, রোজ খাই মরিচ। আজ তোর ঘাড় ভটকাবো, মরিচের সাথে আমি তোকেও খাবো। পেতনির এমন ভয়ানক কথা আর বিকট হাসি শুনে কালু ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবা, আপন প্রাণ বাঁচা, দরকার নেই আমার এই মরিচ ক্ষেতের, আগে নিজের জীবন বাঁচাই, এখানে থাকলে আমাকে নিশ্চিত এই পেতনির হাতে মরতে হবে, আমি বরং পালাই বাপু, আমি আর এই বনে কখনোই আসব না, এই আমি আমার বনে চললাম। আসলে মরিচ খেকো পেতনি সত্যিকারের কোনো পেতনি ছিল না, ওই পেতনি ছিল টুনির সাজানো রূপ। একদিন টুনি টাকাগুলো হারিয়ে যাওয়ার পর আবার নতুন করে কিছু টাকা জমিয়েছি, এবারে আমি আমার সেই আগের বনে ফিরে যাব। নিশ্চয়ই এতদিনে সেখানে বন্যার জল নেমে গেছে, আমার কাছে যে কটা টাকা আছে তা দিয়ে আমি কোনো জমি কিনতে পারবো না, তাই ওই বনে গিয়ে এই সামান্য টাকা দিয়ে নিজের জমিটাতে নতুন করে চাষাবাদ করব। হ্যাঁ, আমি কালকেই যাব ওই বনে। এ কথা বলে টুনি তার সেই আগের বনে যায়। এরপর যখন নিজের জমিতে যায় তখন সে সেখানে কালু কাকে দেখতে পায়। টুনি দেখে কালু তার জমিতে মরিচের গাছে জল ঢালছে আর কি যেন বিড়বিড় করে বলছে। ওরে বোকা টুনি, আজ তোর জন্যই আমার নিজের জমি হলো, ভাগ্যিস তুই টাকাগুলো রেখে ঘুমিয়েছিলি, তাই তো টাকাগুলো চুরি করতে পেরেছি, আর আজ সেই টাকা দিয়েই মরিচ ক্ষেতের মালিক হতে পেরেছি। ও, তাহলে এই ব্যাপার, তুমি তাহলে আমার টাকাগুলো চুরি করেছো কালু দাদা? আমার পরিশ্রমের টাকা চুরি করে তুমি বড়লোক হবে ভেবেছো? না না, সেটা তো আমি হতে দিতে পারি না গো কালু দাদা, যে করেই হোক এই জমি আমি আমার করেই নিব। এভাবেই টুনি বুদ্ধি করে পেতনি সেজে এসে কালুকে ভয় দেখায়, আর কালু টুনিকে সত্যিকারের পেতনি ভেবে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়।
আমি পেরেছি, আমার পরিশ্রমের টাকা আমি ফিরে পেয়েছি। আসলে সৃষ্টিকর্তা পরিশ্রমের সঠিক মূল্য দেন, আর আজ থেকে এই জমির মালিক হলাম আমি। আর কালু কাক জানবে এই জমি কোনো এক পেতনির মরিচ ক্ষেত। তো বন্ধুরা, প্রকৃতি সর্বদাই পরিশ্রমের সঠিক মূল্য দান করেন। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।